भाई साहब आज महान विजय दिवस 1971 सने এই দিনে বাংলার মানুষ এক সাগর রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল তাই আসুন এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করি আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের স্বপ্ন সেই বাংলাদেশকে গড়ি জামিল চৌধুরীর কথার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি আমরা পাইনি আমাদের অর্থনৈতিক মুক্তি গড়ে তুলতে পারিনি একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ তাই আমাদের এই মহান বিজয় দিবসে প্রতিজ্ঞা করতে হবে একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার আসুন আমরা সবাই মিলে গাই আমাদের জীবনের গান স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই কিষাণ মজুর ছাত্র জনতা হয়েছে ঐক্য হয়েছে একতা এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই কালো বাজারে মুনাফাধারী করে দিলাম হুকুম জারি প্রয়োজন হলে তোদের বিরুদ্ধে আবার নতুন করে লড়বই এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই কিষাণ মজুর ছাত্র জনতা হয়েছে ঐক্য হয়েছে একতা এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই মানুষের জন্য কেউ খাবে কেউ খাবে না স্বাধীন দেশে তা হবে না আর চাই না কোন কান্না আনন্দে প্রতি ঘরে ভরবই এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই কিষাণ মজুর ছাত্র জনতা হয়েছে ঐক্য হয়েছে একতা এই
দেশের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বড়ি। মিস্টার খান, আপনার নির্বাচনের জন্য আমার পক্ষ থেকে মিস্টার পিস্তল আর দুইটা গুলি। থ্যাংক ইউ খান সাহেব। গাবতলি বাস টার্মিনালের সন্ত্রাসী নেতা দাদা ভাইয়ের পক্ষ থেকে 5,00,000 টাকা। থ্যাংকস খান সাহেব। কাল্লু ভাই আপনাকে সালাম দিয়ে সদরঘাট টার্মিনাল থেকে এই 5,00,000 টাকা পাঠিয়েছে। গুড খান সাহেব, আমি আপনাকে ভরসা দিতে পারি আপনাকে নির্বাচনে জয়ী করার জন্য আমার ক্যাডার বাহিনী আপনার জন্য সবসময় প্রস্তুত থাকবে। গুড, ভেরি গুড খান। এই হলো তোমার আসল চেহারা। এতদিন ভণ্ড রাজনীতির মুখোশ পরে তুমি আমাকে তোমার রাজনীতির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছ। জামিল, তোমার মতো একজন সৎ আদর্শবান মানুষ আমার পাশে প্রয়োজন ছিল। আর এই প্রয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল আমার স্বপক্ষে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করা, আর সেই কাজটা হয়ে গেছে। জনগণ এখন তোমার মতো সৎ মানুষের বন্ধু হিসাবে আমাকে ভোট দেবে। খান, তোমার ওই ভুল ধারণাটা আমি মিথ্যে করে দেবো। আমি তোমাকে জনগণের সামনে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আবার আমি তোমাকে গণমানুষের শ্রদ্ধা আর ভালোবাসার আসন থেকে তোমার ভণ্ড রাজনীতির মুখোশ খুলে নিচে নামিয়ে আনবো। পারবে না, কারণ আমার টাকা আছে, ক্ষমতা আছে, বুলেট আছে। আমার এই 3 শক্তিকে তুমি শুধুমাত্র ব্যালট পেপার দিয়ে ঠেকাতে পারবে না। তাই বলছি, আমার কথা মতো কাজ করে যাও, বেনিফিট তোমারও হবে। তুমি আমাকে লোভ দেখাতে চাও? লোভ নয় জামিল, পায়জামা পাঞ্জাবি পরে একজন সৎ মানুষে জীবনে কিছুই পাওনি। তাই তুমি আমাকে শত্রু মনে না করে বন্ধু ছিলে বন্ধুই থেকে যাও। বন্ধু? একজন সন্ত্রাসী আমার বন্ধু হতে পারে না। তুমি বুলেটের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করবে, আর আমি ব্যালটের মাধ্যমে তোমাকে নির্বাচনে পরাজিত করব। আজ থেকে আমি তোমার প্রতিদ্বন্দ্বী। তাই তোমার মতো একজন ভণ্ড সন্ত্রাসী নেতাকে ওই সংসদে বসিয়ে ওই সংসদকে আমি কলঙ্কিত হতে দেব না। বোকা বোকা জানে না, আমি ইচ্ছে করলে ওর মতো জামিল চৌধুরীর জীবনের ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি। রুকিয়া, রুকিয়া কি হয়েছে? রুকিয়া ওগো, আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমার জন্য কেমন লাগছে, আমার সময় হয়ে গেছে। তুমি শান্ত রুকিয়া, তুমি শান্ত, তুমি ভয় পেও না, আমি এখন তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। তুমি একটু থাকো, আমি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসছি। হ্যালো খান বলছি। কি বললে? কালিয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে? ওকে, আমি আসছি। শোনো, কালিয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, আমি হাসপাতালে যাচ্ছি। পুলিশের কাছে আমার বিরুদ্ধে মুখ খোলার আগেই ওর মুখ বন্ধ করে দিতে হবে। সিস্টার, পেশেন্টের দিকে খেয়াল রাখবেন। ডাক্তার, আমার স্ত্রী। প্রিন্সিপাল সাহেব, আপনার স্ত্রীর গর্ভের সন্তান পজিশনে নেই, অপারেশন করতে হবে। কত টাকা লাগবে? নর্মাল সিজারিয়ান নয়, একটু কঠিন অপারেশন। 40,000-50,000 টাকার মতো লাগবে। আপনি যত কুইক টাকার জোগাড় করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার স্ত্রীর অপারেশন হবে। ডাক্তার, 50 কেন? যদি 1,00,000 টাকাও লাগে আমি দেব। আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন। অসম্ভব, তোমার টাকাতে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে না। প্রয়োজন হলে রোকেয়া মা হতে পারবে না, কিন্তু তোমার অসৎ উপার্জনের টাকা দিয়ে আমি আমার সন্তানের মুখ দেখতে চাই না। ডাক্তার, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এবার আমি তোমাকে আমি আমার পথ থেকে সরিয়ে দেওয়ার খেলাটা খেলব। হ্যালো, জামিল চৌধুরী বলছি। কি কলেজ ক্যাশে ডাকাতি হয়েছে? আমি এক্ষুনি আসছি। সালাম, আপনার বন্ধু খান আমাকে খুন করেছে। সালাম,
আপনি আমাকে গ্রেফতার করছেন? খুনের রক্তাক্ত ছুরি হাতে আপনাকে স্পটে পেয়েছি, আর গ্রেফতার করবো কে অন্যজনকে? বিশ্বাস করুন, আমি খুন করিনি, আমি খুন করিনি। হ্যান্ডকাপ লাগাও। আপনার যা বলার আদালতে বলবেন। প্লিজ আপনারা কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দিন। আমার স্ত্রী হাসপাতালে, আমি না গেলে ওর অপারেশন হবে না। আমাকে হাসপাতালে যেতে দিন, আমাকে হাসপাতালে যেতে দিন। নিয়ে চলো স্যার। ওনার স্বামী হয়তো টাকা নিয়ে ঠিকই আসবেন স্যার, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে, অপারেশনের ব্যবস্থা করো। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো? এখনো কি তোমার বুঝতে বাকি আছে খান কি জিনিস? খান খান খান, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো খান, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো খান, আমি তোকে মেরে ফেলবো, আমাকে মেরে ফেলবো। এই হলো খুনি, এই হলো খুনি, এই হলো সত্যিকারের খুনি, এই হলো সত্যিকারের খুনি। তোমরা ওর ছাত্র ছাত্রী, তোমরাই পারো আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনতে। এই সমাজের সবাই বিশ্বাস করলেও তোমাদের বিশ্বাস করা উচিত নয়। তোমাদের শিক্ষক একজন খুনি। আমি আমি তোমাদের কাছে, তোমাদের শিক্ষক আমার স্বামীর জন্যে করুণা ভিক্ষা চাইছি, দয়া ভিক্ষা চাইছি। তোমরা একবার একজন সৎ মানুষের জন্যে আমাকে সাথে দিয়ে আন্দোলন শুরু করো। প্লিজ প্লিজ লিসেন টু মি। তোমরা কি আমার কথা বিশ্বাস করলে না? কেউ বিশ্বাস করলে না? কেউ বিশ্বাস করলে না? কেউ বিশ্বাস করলে না? ওরা তোমার কথা বিশ্বাস করলেও তোমার স্বামীর জন্য কেউ আন্দোলন করবে না, কারণ ওরা জানে তোমার স্বামীর জন্য আন্দোলন করতে গেলে ওদের অনেককেই মরতে হবে। তোমার স্বামী হঠাৎ করে খুব বেশি বুঝে ফেলেছে, তাই আমি, হ্যাঁ আমি তোমার স্বামীকে বুঝিয়ে দিয়েছি আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগে পড়ে। তুমি একটা চরম সত্য কথা বলেছো খান, আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগে পড়ে। আগুন নিয়ে খেলতে নেমেছো তুমি, আমি তোমাকে বলে যাচ্ছি আগুন নিয়ে যে খেলা তুমি শুরু করেছ সে আগুনে একদিন তোমার হাতটাই পড়ে যাবে খান। বেশ, আমিও সেই দিনের জন্য অপেক্ষায় থাকবো। এবার তুমি অপেক্ষা করো, আদালতে তোমার স্বামীর বিরুদ্ধে কোন রায় ঘোষণা হয়। অর্ডার অর্ডার। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক, বানোয়াট এবং মিথ্যে। অবজেকশন ইয়ার অনার। কথায় আছে চোরের মার বড় গলা। আমি আসামি জামিল চৌধুরীর বিরুদ্ধে আনিত খুনের অভিযোগ যে মিথ্যে নয় তা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমি এ আদালতে প্রমাণ করে দেব। আর প্রমাণের জন্যই আমি আমার প্রথম সাক্ষী বাংলাদেশ হাসপাতালের ডাক্তার মামুন সাহেবকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হল, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা ডাক্তার মামুন, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই মানুষটির সাথে কবে কখন কোথায় আপনার দেখা হয়েছিল বলতে পারবেন? অবশ্যই। ওনার নাম জামিল চৌধুরী, আদর্শ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল। ওনার সাথে 17 জানুয়ারি রাত্রি 12টার দিকে হাসপাতালের গাইনি বিভাগে দেখা হয়। গাইনি বিভাগে দেখা হয়েছিল কেন? ওনার স্ত্রীকে প্রসব বেদনা অবস্থায় আমার বিভাগে নিয়ে আসেন। জামিল চৌধুরীর স্ত্রীকে পরীক্ষা করে আপনি কি বলেছিলেন? বলেছিলাম সন্তান পজিশনে নেই, অপারেশন করতে হবে এবং এই জন্য 40-50 হাজার টাকা লাগতে পারে। আরো বলেছিলাম যত তাড়াতাড়ি টাকা আনবেন তত তাড়াতাড়ি অপারেশন হবে, বেশি দেরি হলে দুর্ঘটনা ঘটতে পারে। ওই মুহূর্তে জামিল চৌধুরীর পাশে কেউ ছিলেন? তেমন কেউ ছিলেন না, তবে আমার এই কথা জানার পর জামিল সাহেবের এক বন্ধু মিস্টার খান সম্ভবত হাসপাতালে কোনো রোগী দেখতে এসেছিলেন, তিনি টাকাটা দিতে চেয়েছিলেন কিন্তু জামিল সাহেব টাকা নিতে চাননি। মিস্টার চৌধুরী,
ডক্টর মামুন যে কথাগুলো বললেন তা কি সত্যি? হ্যাঁ সত্যি। ডক্টর মামুন এবার আপনি আসতে পারেন। ধন্যবাদ। মহামান্য আদালত, এবার আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার খানকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দিলাম। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার খান, আপনি কি মহামান্য আদালতের কাছে বলবেন জামিল চৌধুরী সাহেব আপনার টাকাটা নিতে চাননি কেন? যে মানে নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ, সেই ব্যক্তিগত কারণটাই জানা দরকার। মহামান্য আদালত, আমার মক্কেল খুনি কি খুনি না এই প্রসঙ্গ ছেড়ে খান সাহেবের টাকা কেন আমার মক্কেল নিতে চাননি সেই কারণ খোঁজার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। আছে মহামান্য আদালত, আছে। যে টাকার জন্যে আদর্শ কলেজের দারোয়ানকে আসামি খুন করলেন, সেই টাকা যদি উনি খান সাহেবের কাছ থেকে নিতেন তাহলে তাকে এই খুনটা করতে হতো না। কিন্তু টাকাটা নিতে চাননি কেন? কারণ একটাই, ব্যক্তিত্বের প্রশ্ন। মহামান্য আদালত, জামিল চৌধুরীর স্ত্রী রোকেয়া চৌধুরীর সাথে আমার বিয়ের কথা হয়েছিল, কিন্তু রোকেয়া চৌধুরী আমাকে বিয়ে না করে বিয়ে করেন আমার বন্ধু জামিল চৌধুরীকে। তাই ওই দিন আমার টাকায় তার সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে চায়নি, আমার টাকার কাছে তার স্বামিত্বকে ছোট করতে চায়নি। মিথ্যে কথা, মিথ্যে কথা মহামান্য আদালত। ওই খান আমার বন্ধুত্ব সুযোগ নিয়ে আমার সততার আদর্শকে তার ভণ্ড রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। আমার কাছে খানের মুখোশ খুলে যাওয়ার পর আমাকে টাকা দিয়ে সে কিনতে চেয়েছিল। ওই মুহূর্তে টাকাটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে কেনা। মহামান্য আদালত, একবার, শুধু একবার ভেবে দেখুন, আমার মক্কেল তার স্ত্রীর অপারেশনের জন্য যে রাতে তার আদর্শকে তার বন্ধুর কাছে বিক্রি করেননি সেই টাকার জন্য আমার মক্কেল কলেজের দারোয়ানকে খুন করতে পারেন না। যদি আমার প্রতিপক্ষ বন্ধু এই যুক্তিকে তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার কৌশল মনে করেন তাহলে আমি মিস্টার জামিল চৌধুরীকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন মিস্টার জামিল চৌধুরী, ডাক্তারের কাছে হাসপাতাল ত্যাগ করার আগে আপনি কি বলেছিলেন? বলুন কি বলেছিলেন? সততা আপনার আদর্শ, সত্য বলা আপনার অভ্যাস, তাই মিথ্যে বলবেন না। অবশ্যই সত্যি কথা বলবো। আমি বলেছিলাম ডাক্তার যেভাবেই হোক আমি টাকা নিয়ে আসবো। তাহলে আপনি বলেছেন যেভাবে হোক টাকা জোগাড় করে আনবেন। আপনার এই কথা যদি সত্যি হয় তাহলে মহামান্য আদালত আমি বলতে চাই, ওই রাতে মিস্টার জামিল চৌধুরীর কাছে 40-50 হাজার টাকা ছিল না, যদি থাকতো তাহলে যেভাবেই হোক এই কথাটা উনি উচ্চারণ করতেন না। বলেন মিস্টার জামিল চৌধুরী, আপনার ঘরে এত টাকা ছিল? না, ছিল না। দ্যাটস রাইট। আর এই টাকার জন্যই আপনি ওই রাতে আপনার বন্ধুর টাকা গ্রহণ করতে না চাইলেও অনাগত সন্তানের মুখ দেখার জন্য, বন্ধুর কাছে আপনার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য রাতের আধারে কলেজের আলমারি থেকে আপনি টাকা চুরি করতে গিয়েছিলেন? না, আমি টাকা চুরি করতে যাইনি। আমি টেলিফোন পেয়েছিলাম কলেজের ক্যাশ ডাকাতি হচ্ছে। আমি বলবো আপনি এখন মিথ্যা বলছেন। যদি তাই না হতো তাহলে টেলিফোন পাবার সাথে সাথে আপনি প্রথমে থানায় টেলিফোন করতেন, তারপর পুলিশ সহ কলেজে যেতেন। কিন্তু পুলিশকে কলেজের দারোয়ান সালাম ঠিকই টেলিফোন করেছিল, আর পুলিশ যখনই এলো তখন রক্তাক্ত ছুরিটা সালামের পেট থেকে আপনাকেই বের করতে দেখেছে। বলুন এটাও মিথ্যে? না, এটা সত্যি। আর পুলিশকে ওই মুহূর্তে টেলিফোন না করাটাই ছিল আমার জন্য একটা ভুল। ভুল নয় মিস্টার জামিল চৌধুরী, ক্যাশ থেকে টাকাগুলো নেবার সময় আপনি ভাবতেও পারেননি আপনি ধরা পড়ে যাবেন এবং আপনাকে খুন করতে হবে। আমি খুন করিনি। জামিল চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আদালত আসামি জামিল চৌধুরীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারাতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। আমি তোমাকে অবিশ্বাস করিনি। তোমার সাথে পুলিশ আমাকে দেখা করতে না দিল, আমি জেনে গেছি ওই খান তোমাকে খুনি আসামি সাজিয়ে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছিল। এখন আমার কি করা উচিত? এই কথাটি তোমার মুখ থেকে জানার জন্য দাঁড়িয়ে আছি।
রোকেয়া, আমার শুধু একটা কথাই বলার আছে। তুমি তোমার সন্তানকে এমনভাবে বড় করবে, এই সন্তানই যেন একদিন তোমার জিহাদ ঘোষণা প্রধান সৈনিক হতে পারে। আর একটা কথা, আমি যে আদর্শ নিয়ে আমার কলেজ থেকে প্রতিষ্ঠা করেছিলাম, কথা দাও, কথা দাও, প্রয়োজনে জীবন দেবে, তবু ওই কলেজের মাটিতে আমার আদর্শকে বিলীন হতে দেবে না? আমি আমি তাই করব, তোমার স্বপ্নের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। যে যে হাত ঘোষণার দায়িত্বটা তুমি আমার কাছে দিয়ে গেলে, তোমার এই সন্তানই ঘোষণা করবে তার মায়ের জিহাদ। তোমার সন্তানকে নিয়ে তুমি যে যুদ্ধ করতে চাও, আমি তোমার সন্তানকে সেই যুদ্ধের সঠিক যোদ্ধা হিসেবে গড়ে তুলব। আপনার লাভ, তুমি নিশ্চয়ই তোমার সন্তানকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে চাও? মনে করো তোমার সন্তানকে নিয়ে আমিও একই উদ্দেশ্য হাসিল করতে চাই। শুধু একটা কথা মনে রেখো বোন, মানুষ তখনই প্রতিবাদী হয়ে ওঠে যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে। স্বীকার করলাম, কিন্তু কিন্তু আপনার এই উপকারের ঋণ আমি কি করে শোধ করব? তুমি আমার জন্য করবে, আমি তোমার জন্য করব। তোমার সন্তানকে আমি একজন শক্তিশালী সৈনিক করে গড়ে তুলব, আর তুমি তোমার মাতৃত্বের ছায়ায় আমার মা মরা মেয়েকে বড় করবে। বোন, কোথায় আপনার মেয়ে? ওর মায়ের কবরের উপর শুয়ে রেখেছি। তাহলে ওর মাকে কি খুন করা হয়েছে? কে খুন করেছে, কেন করেছে? ওর নাম খান। খান? খান? হ্যাঁ, খান। একজন মানুষকে খুন করার সময় আমার রাহেলা খানকে চিনে ফেলেছিল, তাই খান আমার রাহেলাকে খুন করে খুনের আসামি থেকে নিজেকে মুক্ত করেছে। কিন্তু আমি তো খানকে ছাড়তে চাই না, প্রতিশোধ নিতে চাই। আমার জীবনের শত্রু ওই খান, ওই খানের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। ভালোই হলো, এক মায়ের জিহাদ সফল করার জন্য আজ থেকে আমি তোমার পাশে দাঁড়াবো। এবার বলুন, আপনার মেয়েটাকে আপনি আমার হাতে তুলে দেবেন? এসো, চলুন, এসো বোন।
যাই মা। নাও এসো, আজ থেকে তোকে আমি এমন ভাবে বড় করব সবাই তোর শক্তির কাছে মাথা নত করবে। এই এলাকার বাপকে তুই রামি বলছি বলছি আর তুমি বাহ, তোমার মতো একজন মাস্তানকে আমি খুঁজছিলাম। মানে? আমার একজন শত্রু আছে, তাকে খুন করতে হবে। 1,00,000 টাকা লাগবে। টাকার প্রশ্ন নয়, খুন করলে আরো বেশি দেব, শর্ত একটাই, খুন করতে হবে। এ পর্যন্ত আমি কয়টা খুন করেছি জানেন? আমি অতীত জানতে চাই না, আমার শত্রুকে খুন করতে পারলেই আমি খুশি। কি নাম ওর? কোথায় থাকে? নাম জেহাদ। থাকে? চলো আমি নিজেই তোমাকে দেখিয়ে দেব। চলো। জেহাদ! এই জেহাদ, বেরিয়ার বলছি। শক্তিশালী মা, তোমার পরীক্ষা শেষ হয়েছে মা, বলো শেষ হয়েছে, বলো এখন তুমি আমার উপর ভরসা করতে পারো? আমি তোকে অনেকভাবে পরীক্ষা করেছি বলে তুই কষ্ট পেয়েছিস জেহাদ, মনে করেছিস আমি তোর উপরে ভরসা করতে পারছি না। তুই জানিস না জেহাদ, আমি তোকে আমার সৈনিক বানিয়ে কত বড় যুদ্ধ করতে চাই। তুমি যে কোনো যুদ্ধ আমাকে নিয়ে করতে পারো মা, তোমার জেহাদ ইনশাল্লাহ তোমার বিজয় ছিনিয়ে আনবেই। এই ভরসা নিয়ে আমি এতটা বছর আমার বুকটা পাথর করে রেখেছি, এতটা বছর আমি তোকে আদর স্নেহের পরিবর্তে আগুনে পুড়িয়ে পুড়িয়ে বড় করেছি। তোকে তোকে আমি মায়ের মমতার স্বাদ বুঝতে দিদি, বুঝতে দিদি। আমার এতটুকু দুঃখ নেই মা, জানতে চাইনি তোমার বুকের ভেতর লুকিয়ে থাকা গোপন ব্যথার কথা। এবার তোমার সন্তানকে আদেশ করো মা, আমাকে কোন যুদ্ধে যেতে হবে, কার বিরুদ্ধে যেতে হবে। এতদিন যখন জানতে চাসনি আজও জানতে চাইবি না, আর মাত্র কটা দিন অপেক্ষা কর, আমি তোকে বলে দেব কি করতে হবে। জেহাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেহাদ, তোর সাথে আমার জরুরি কথা আছে। মা, ওর নাম সোহেল, আমার কলেজের বন্ধু।
মা, আমি ওর সাথে একটু কথা বলি। যা বাবা, সোমকে বলতে এসেছে। চল। কিরে তোরা, সুমি কোথায়? সুমি তোর খোঁজে বাগান বাড়িতে গিয়েছিল, সেখান থেকে সুমির ভাই ওকে ধরে আটকে রেখেছে। কেন? সোহেলের ভাই সুমির সাথে বিয়ে দিতে রাজি নয়, তার সুমিকে অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছে। এখন উপায়? সেই উপায়ের জন্যই তো তোর কাছে এসেছি। সোহেল জানে? হ্যাঁ, সেও চেষ্টা করেছে তার এক বন্ধুকে দিয়ে যাতে বিয়েটা না হয়। ঠিক আছে, সুমির বিয়ে সোহেলের সাথেই হবে। এই শোন শোন, তোরা দেখে শ্বশুর বাড়ি যাবি। নাই রে চিন্তা, নাই রে ভাবনা, নাই রে চিন্তা, নাই রে ভাবনা, মনের মানুষ পাবি। হলদি লাগাইয়া, মেহেন্দি লাগাইয়া, সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। সাজু 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 বন্ধা, সাজু দিয়া মন, সময় হলে আপন লোকে পাবে দর্শন, বন্ধা সাজু রে। হলদি লাগাইয়া, মেহেন্দি লাগাইয়া, বউ সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। সাজু 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 বন্ধা, সাজু দিয়া মন, সময় হলে আপন লোকে পাবি দর্শন, বন্ধা সাজু রে। কেউ জানে না কখন কি যে ঘটবে, ওরে কখন কি যে ঘটবে। দুঃখের শেষে সুখের গোলাপ, একটু পরেই ফুটবে, ওরে একটু পরেই ফুটবে। তাকেই পাবি তোর মনেতে, সখী শ্বশুর বাড়ি যাবি। নাই রে চিন্তা, নাই রে ভাবনা, মনের মানুষ পাবি। হলদি লাগাইয়া, মেহেন্দি লাগাইয়া, বউ সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। সাজু 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 বন্ধা, সাজু দিয়া মন, সময় হলে আপন লোকে পাবি দর্শন, বন্ধা সাজু। এ বিয়ে আমি মানি না, এ বিয়ে একটা প্রতারণার নাটক। আপনার কাছে সোহেল সুমির বিয়েটা নাটক মনে হতে পারে, কিন্তু আমি বলবো এই বিয়ের মধ্যে কোনো প্রতারণা নেই। সুমি আর সোহেল দুজন দুজনকে জীবন দিয়ে ভালোবাসে, ওদের পবিত্র ভালোবাসার বন্ধনকে আপনি কেটে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তা হতে দেইনি। এই জন্য আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কাজী সাহেব সোহেলের সাথে সুমির পবিত্র কলমা পরিয়ে যে বিয়ে দিয়েছে, সে বিয়েকে আপনি অস্বীকার করতে পারেন না। অস্বীকার করার কোনো ক্ষমতাও আপনার নেই। কি
ক্ষমতার কথা বলছিস? তুই তোর বন্ধুকে নিয়ে ফিরে যা, নইলে তোর আর সোহেলের রক্ত দিয়ে কাজীর ওই খাতা থেকে কামিন নামার প্রতিটা অক্ষর মুছে দেব। চলে আসবি। সোহেল, তুই সুমিকে নিয়ে চলে যা আমার জন্য। তুই, আরে তুই আমার বন্ধু, প্রয়োজনে তোর জন্য রক্ত ছড়াতে পারি, কিন্তু তোর রক্ত দিয়ে কাবিন নামার অক্ষর গুলো মুছে ফেলতে দেব না। চলে যা। ওই সোহেল, তোর চলে যা। প্রয়োজন হলে আমার মোবাইল নাম্বারে ফোন করবি, 017-647-6996। ভাইয়া, ভাইয়া, ওরা আমাকে ভিতরে আটকে রেখে সুমি সুন্দর বিয়ে দিয়েছে। ব্যাপার কি রে, কোন রাজ্য টাজ্য জয় করিলি নাকি? হঠাৎ পায়ে হাত দিয়ে সালাম। কলেজে আজ আমার বিয়ে ক্লাসের প্রথম ক্লাস, দোয়া চাই। এটা কাছে রাখো, কলেজে প্রয়োজন হবে। এ হলো বাবার মতো বাবা। রিয়েলি রিয়েলি ইউ আর গ্রেট ফাদার। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। সত্যি হাতে ক্যামেরা থাকলে আজকে দৃশ্যটার একটা ছবি তুলে রাখতাম। যা একখান কথা কইছো, ছবিটা বড় কইরা ড্রয়িং রুমে টাঙ্গে এখন যাইতো। হ্যাঁ, এইরকম পিতা তো আগে কখনো দেখি নাই, তাই মানে খুব আনন্দ লাগতেছে আর কি, আনন্দ লাগতেছে। এইসব তুই বুঝবি না, এটা হলো রাজনীতির খেলা, বুঝলি? বাবা হয়ে কোথায় সন্তানের হাতে একটা কলম তুলে দিয়ে দোয়া করবে, তা নয় কলমের বদলে পিস্তল তুলে দিলে, এর জন্যই তো দেশের আজ এই অবস্থা। আমি দেশের কথা ভাবি না, আমি আমার কথা ভাবি। সরি, গোলাপের পাপড়িতে ময়লা লেগেছে, আমি নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছি। তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি। আদর্শ মহাবিদ্যালয় মাস্তানরা গন্ডগোল করছে, আপনি এক্ষুনি চলে আসুন। এই ছেলেটাকে গ্রেফতার করুন। এই পুলিশ, তুই আমাকে চিনিস না, তুই তো চাকরিটা হারাবি পুলিশ। তাই? আচ্ছা থানাতে চল, দেখি তোর কোন বাপ এসে আমার চাকরি কেড়ে নেয়। চল। ম্যাডাম, আপনি বাড়িতে যাওয়ার সময় থানাতে এসে একটা স্টেটমেন্ট দিয়ে যাবেন। ওকে, চলো নিয়ে চলো।
তোমার আমি প্রশংসা করছি। কি নাম তোমার? কোথায় থাকো? আমার নাম শামস, এতিমখানাতে থাকি। ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি। তোমার বাবা মা? কেউ নেই। এতিমখানার একজন আমাকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল, তাই জন্ম পরিচয় বলতে বাবা মা কোনো পরিচয় আমার জানা নেই। আজ থেকে তোমার জীবনের একটা পরিচয় তুমি জেনে নাও। তুমি আমার ছেলে, আমি তোমার মা। একি তোমার চোখে পানি? ম্যাডাম, এটা দুঃখের পানি নয়, আনন্দের পানি। আমার যে মা আছে এই কথাটা শুনে আমার দুচোখ পানিতে ভরে গেছে ম্যাডাম। মা তো তোমার অবশ্যই ছিল শামস, মা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। হয়তো তোমার দুর্ভাগ্য তোমার মাকে মা বলে ডাকতে দেয়নি। মনে করো সেই দুর্ভাগ্যের মেয়েটা আজ তোমার জীবন থেকে সরে গেল, তুমি আমাকে মা বলে ডেকো, আর এই মায়ের কাছে থাকবে। ম্যাডাম? আর ম্যাডাম নয়, মা বলো। মা? মা? হ্যাঁ মা। দেখো মা, টাকা কিসের জন্য টাকা এনেছেন? প্রিয়ম যাতে এই হাজার থেকে ছাড়া না পায়। আপনি কি? আমি ওর মা। মায়ের আঁচলে আমি ওর সন্তানকে বেঁধে রাখতে পারিনি। ওর বাবার টাকা, ওর বাবার ক্ষমতা আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে, তাই আমি এসেছি আমার এই টাকাগুলো দিয়ে প্রিন্সকে আটক রেখে বুঝিয়ে দিতে। ওর বাবার টাকা ক্ষমতা ওকে মুক্ত করতে পারেনি। আমি আমার সন্তানকে ভালো করতে চাই। দেখুন, থানা হাজত কাউকে বেশি দিন আটক করে রাখতে পারে না। আমাদের ক্ষমতা গ্রেফতার করার, শাস্তি দেবার ক্ষমতা আদালতের। আদালত থেকে আপনার স্বামী যদি আপনার সন্তানকে মুক্ত করেও নিয়ে যায়, তবু আপনার কথাটা আমার মনে থাকবে। আজ আমি একজন মাকে দেখছি, প্লিজ টাকাগুলো নিয়ে যান। বাবার চেহারাটাও তুমি ভালো করে দেখে রাখো ইন্সপেক্টর। এই নাও জামিনের কাগজ, আমার ছেলেকে ছেড়ে দাও। সেন্ট্রি, প্রিন্সকে ছেড়ে দাও। ইন্সপেক্টর আমার পরিচয়টা পাবে। তোমার জন্য আরো একটা কাগজ আসবে, তখন বুঝবে রাজনৈতিক নেতা এই খানের ছেলেকে গ্রেফতার করার পরিণামটা। মা, তুমি? তাহলে কি বুঝবো, আমার প্রতি তোমার ভালোবাসার টানই তোমাকে আমার কাছে টেনে এনেছে? ভুল ধারণা তোমার। তোমার মা এসেছেন ইন্সপেক্টরকে ঘুষ দিয়ে তোমাকে এখানে আটকে রাখতে। বাহ মা বাহ, তোমার দেখছি মাতৃত্বের তুলনাই হয় না। ঠিকই বলেছিস, তবে আমার মাতৃত্বের মূল্যটা আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবি। সেদিন কিন্তু তোর বাবার ক্ষমতা তোকে বাঁচাতে পারবে না, কিছুতেই পারবে না। বাবা, আমি তোমার ক্ষমতা আরো দেখতে চাই। আমি দেখতে চাই ওই রোকেয়া চৌধুরী আর ওই ছেলেটাকে 48 ঘন্টার মধ্যে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। ওকে মাই বয়। থ্যাংক ইউ ড্যাড। হ্যালো, আই লাভ ইউ। কে তুমি? আমি? আমি ড্রিম গার্ল, মানে তোমার স্বপ্নের মেয়ে। আমার স্বপ্নের মেয়ে? হ্যাঁ সুইটহার্ট, আমার কণ্ঠ শুনেও চিনতে পারছো না আমাকে? আমি কিন্তু তোমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি, ইউ আর মাই লাভার বয়। হোয়াট? ভনিতা রেখে শীঘ্রই বলো কে তুমি, কি তোমার পরিচয়? পরিচয় হবে গানে গানে, আর কথা হবে চোখে চোখে। তোমার সঙ্গে দেখাও হবে না, কথাও হবে না। শোনো স্বপ্নের মেয়ে, আর কখনো রাত দুপুরে ফোন করবে না। রাত দুপুরে আর ডিস্টার্ব করবো না সুইটহার্ট, রাগ করো না প্লিজ। আই লাভ ইউ।
Don't disturb me. Hello, hello. Disturb kore, ami tomar mon jay korbo. Jihader kache tomar kotha ta bolte ki o bolte parini. Etodin jokhon gopon rekhecho, tokhon tumi amar porichoy ta tomar sontaner kache gopone rakho rukhe. Tomar ki ekbarer jonno jihadke dekhte chhi kore na? Kore na. Ei jonno kore na. জিহাদ তো আমার বুকের মাঝখানে সারাক্ষণ লুকিয়ে আছে। রোকেয়া, তুমি যদি তোমার আদর থেকে বঞ্চিত করে জিহাদকে একজন যোদ্ধা বানাবার জন্য সুরে সুরে রাখতে পারো, তাহলে আমি কেন ওকে না দেখে থাকতে পারবো না? তুমি দেখে নিও, আমি এমন ব্যবস্থা করব ও নিজেই রিজাইন দিয়ে কলেজ থেকে চলে যাবে। ওর ওই ভাড়া করা ছেলে হোক আর নিজের ছেলেই হোক, কেউ সেভ করতে পারবে না। ওকে ড্যাড, ওকে, থ্যাংক ইউ। মা, মা, তুমি ভাইয়াকে আমাদের কলেজে ভর্তি করে নাও। রানী ঠিকই বলেছে মা, আমি আর জিহাদ ভাই তোমার দুই পাশে থাকলে খান তোমার কোনো ক্ষতি করতে সাহস পাবে না। ঠিক আছে, জিহাদের সাথে এ ব্যাপারে আলাপ করব। হ্যালো, কে তুমি? সেই ড্রিম গার্ল, তোমার বুকের ভিতর যে মেয়েটি প্রেমের তাজমহল তৈরি করতে চায়। আচ্ছা, মেয়ে হয়ে পরিচয়হীন একটা ছেলের সাথে এভাবে ফোনে কথা বলতে লজ্জা করে না তোমার? তোমার সাথে কে বলে আমার পরিচয় হয়নি? তোমাকে সেদিন প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমার প্রতিটি নিঃশ্বাস এখন তোমার নাম ধরে ডাকে। আমার কাজল জানার চোখ দুটো শুধু সারাক্ষণ তোমাকেই দেখতে চায়। শোনো, তোমাকে বিনে পয়সায় একটা সাজেশন দিতে চাই। তুমি ইমিডিয়েটলি একটা পাগলের ডাক্তার দেখাও, নইলে হাফ ম্যাট থেকে ফুল ম্যাট হওয়ার সম্ভাবনা আছে। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো। সত্যি আমার ফুল ম্যাট হতে আর বেশি দিন বাকি নেই। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই পেতে চাই। আমার
বাতাসের হাত থেকে যদি এই সামান্য অন্যটাকে ধরে রাখতে না পারেন, তাহলে মানুষ যদি কখনো এই অন্যা ধরে টান দেয় তখন কি করবেন? কেন, তুমি সে সেভ করবে? জানি, উত্তর জানা নেই। বাই। আমার আঁচল ছেড়ে দাও। আমি বলছি আঁচল ছেড়ে দাও। না 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 না, ছেড়ে দাও বলছি। ছাড়ার জন্য তো ধরিনি। তুই কে? আমার কাজে বাধা দিতে এসেছিস? আমি সেই মায়ের সন্তান যাকে তুই অপমান করতে চেয়েছিস। তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করবো তোর মতো কুসন্তান কেন জন্ম দিয়েছে। আমিও আপনাদের সাথে একমত, যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সেই জাতির কাছে কিছুই আশা করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আজীবন সংগ্রাম করে যাব। বুয়া কথা। তুমি সন্ত্রাস করার জন্য আমার বাড়িতে ঢুকেছ? আমি সন্ত্রাস করার জন্য ঢুকিনি, আপনার সন্ত্রাসী ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি ওকে বাবা হিসেবে শাসন করানোর জন্য। কে বলতে চাও আমাকে খুলে বলো। শুধু আপনাকে বলবো কেন, এখানে সবার উদ্দেশ্যে বলতে চাই। আপনারা শুনুন, কিছুক্ষণ আগে মিস্টার খান সাহেব নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রামের কথা বলেছেন। রক্তের দোষ, একজন রাজনৈতিক নেতার ছেলে যদি কলেজের ম্যাডামের সাথে এমন ব্যবহার করতে পারে, তাহলে সেই নেতা দেশের জন্য, দেশের নারী সমাজের জন্য কি করতে পারবে? বাংলা কথা না বোঝার তো কোনো কারণ নাই। খান সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই, রাজনৈতিক নেতা সেজে আন্দোলন করার আগে নিজের সন্তানকে শিক্ষা দিন কিভাবে নারী জাতিকে সম্মান করতে হয়। নইলে মানুষ মনে করবে রাজনৈতিক মুখোশের আড়ালে আপনি একজন ভণ্ড নেতা, যারা মুখে বলে এক কাজ করে আর এক। মিনিট, কিছু মনে করবেন না, আপনার পরিচয়? আমি জেহাদ, খান সাহেবের ছেলে। শুধু এ কথাটাই অজানা ছিল, সব মায়ের সন্তানরা নষ্ট হয়ে যায়নি, কোন কোন মায়ের সন্তান এখনো মায়ের সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। মিস্টার খান, সত্যি এ ঘটনা সাংঘাতিক ঘটনা, আমরা এই ঘটনা পত্রিকায় লিখব, আগামীকাল এই ঘটনা হবে পত্রিকার হেডলাইন। হ্যালো, তোমার নতুন পরিচয়টা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। আমি শুনে খুশি হয়েছি, আমি যাকে ভালোবাসি আমার সেই ভালোবাসার মানুষটি 100% প্রতিবাদী। তোমার হয়তো জানা নেই, প্রতিবাদ করাই আমার ধর্ম, লোক দেখানো কোনো নাটক নয়, আর তাই
তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। যদি সাগরপাড়ে মেয়েটা এই কথাটি বলতো, তার ক্ষেত্রে কি এমন করে কথাটা বলতে পারতে? সে কথা জানার তোমার প্রয়োজন নেই। আর যদি বেশি কৌতূহল থাকে তাহলে শুনে রাখো, সাগরপাড়ে ঝিনুকের মাঝে মুক্তা থাকে, সেই মুক্তা দিয়ে মালা গাঁথা যায়। তাই মনে করে নিতে পারো, ওই মেয়েটি সাগরপাড়ে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকা মুক্তার মতো। যে মুক্তা খুঁজে বের করার মধ্যেও একটা আনন্দ আছে, কিন্তু তোমার মধ্যে তা নেই। যেদিন তুমি তোমার মুক্তা খুঁজে পাবে সেদিন বুঝবে ওই মুক্তাটা আর কেউ নয়, শুধু আমি। এক্সকিউজ মি, আপনাদের দোকানে কার্ড দেওয়া যাবে? অবশ্যই। হ্যালো, আপনাদের দোকানে জেহাদ নামে আমার এক ফ্রেন্ড আছে, প্লিজ ফোনটা তাকে দেবেন। এক মিনিট, এখানে মিস্টার জেহাদ নামে কেউ আছেন? ইয়েস। আপনার বন্ধুর ফোন। হ্যালো, জেহাদ বলছি, আপনি কে? ড্রিম গার্ল। ও, তুমি তুমি এখানেও আমার পিছু নিয়েছো? একবার যখন তোমার প্রেমে পড়েছি তখন তো পিছু নিতেই হবে। দেখো, তুমি কিন্তু ওয়ান সাইড কথাবার্তা বলছো। প্রেম হয় দুজনের মনের মিলনে, দুটি হৃদয়ের ভালোবাসার কথার বিনিময়ে। আমি তো সেই মনের মিলনটাই চাই, দুটি হৃদয়ের ভালোবাসার কথা বিনিময় করতে চাই। এই বলো না, তোমার কি ধরনের মেয়ে পছন্দ, প্লিজ বলো না। চল হবে মেঘের মত, চোখ হবে ভ্রমর কালো, তা চুল হবে মেঘেরি মত, চোখ হবে ভ্রমর কালো, শুধু আসবো ভালো। চুলগুলো মেঘেরি মত, চোখ দুটি ভ্রমর কালো, চোখ হবে আমার কালো। হাসি হবে গোলাপের হাসিয়া, মুখের কথা হবে রাখালের বাসি, তোর হাসি হবে গোলাপের হাসিয়া, মুখের কথা হবে রাখালের বাসি। স্বপ্নের মেয়ে হবে আকাশের মতন, রং হবে চাঁদের আল।
থাকে শুধু বাসব ভালো স্বপ্নের নেটি আকাশের মতো না রেখার মাঝেই কিন্তু সুন্দরের প্রতি বেশি আকর্ষণ। আর এই জন্যে মেঘের আড়ালে যখন একফালি চাঁদ ওঠে, তখন ওই চাঁদের সৌন্দর্য দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাঙালি নারী তোমরা, তোমাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ এভাবে না করলেই ভালো হয়। আশা করি আবার কোনোদিন যদি দেখা হয়, সেদিন আমার এই কথাটা বলতে হবে না নিশ্চয়ই। চলি। তার চুলগুলো মেঘেরই মতন, আর চোখ দুটি ভ্রমর কালো, তবুও তারে আর কেউ কখনো বাসেনি ভালো। তাহলে? হ্যাঁ, আমি তোমার সেই ড্রিম গার্ল কাজল। ড্রিম গার্ল? স্বপ্নের মেয়ে হয়ে ধরা দিত
থেকে যত চাই দূরত্ব মাঝখানে রয়ে গেল। এতদিন আমি তোমার সাথে টেলিফোনে আমার মনের কথা বলেছি, আজ তুমি জেনে নাও তোমার ভালোবাসার কথা সত্যি হলো। কাজল জিহাদ, কাজল জিহাদের সাথে মেয়েটি কে? আরে তুমি এমন কি করেছ? আমি কি করেছি মানে? মা, মা আমি কি করেছি মেয়েটাকে? ওর নাম কাজল, খুব ভালো মেয়ে মা, একদিন ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। জিহাদ, আমি আমি তোকে যোদ্ধা হিসেবে তৈরি করেছি, রাস্তাঘাটে প্রেম ভালোবাসা করার জন্য নয়। আমি তোকে এতটা বছর ধরে তৈরি করেছি একটা প্রতিশোধ নেবার জন্য। তুমি কি মনে করেছ তোমার ছেলে একটি মেয়েকে ভালোবেসেছে বলে তোমার ছেলে দুর্বল হয়ে যাবে? কিসের প্রতিশোধ, কিসের প্রতিশোধ নেবার জন্য তুমি এতটা বছর ধরে আমাকে যুদ্ধের সৈনিক করে গড়ে তুলেছ? জিহাদ, এতদিন এতদিন তোকে মিথ্যে বলেছিলাম, তোর বাবার নিরুদ্দেশ, কিন্তু কিন্তু আজ বলছি তোর বাবা জেলখানার অন্ধকারে বসে শুধু মুক্তির দিন গুনছে। মা, তুমি একই বললে, মা তুমি একই বললে, মা একজন সৎ আদর্শবান মানুষকে ষড়যন্ত্র করে খুনের আসামি বানিয়ে জেলে দিল, মিথ্যে হয়ে গেল তোর বাবার জীবনের সব কিছু। এর জন্য দায়ী কে মা? কে আমার বাবাকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে বলো মা, বলো। তোমার জিহাদ বাবার সেই শত্রুকে তোমার সামনেই খুন করবে। খুন করে সন্ত্রাসীরা, তোকে তো আমি সন্ত্রাসী করে গড়ে তুলিনি বাবা, তুই একজন যোদ্ধা, মায়ের জন্য বাবার জন্য তোকে তোকে যুদ্ধ করতে হবে, সত্যিকারের খুনির মুক্তি বলাতে হবে, তোর বাবা খুনি নয়। ওর নাম থান, তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল, তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। আমি চাই তুই ওই খানের ভণ্ড রাজনীতির মুখোশটা খুলে দিবি, ধ্বংস করে দিবি ওর সন্ত্রাসী কার্যকলাপ, এটাই হবে তোর যুদ্ধ। আর আমার জন্য হবে জিহাদ, আমার জন্য হবে জিহাদ। আর আর এই যুদ্ধ শুরু করতে হবে এবারের কলেজ নির্বাচন থেকে। প্রতি বছর ইলেকশনে ওই খানের ছেলে প্রিন্স ওই কলেজে জোর করে ভোটে জিতে কলেজটাকে করেছে একটি সন্ত্রাসের আস্তানা। এবার তোকে ইলেকশন করতে হবে, জিততে হবে। আমি খানের প্রথম পরাজয়টা দেখতে চাই বাবা। তাই হবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, খানের পরাজয় তুমি দেখবে। প্রিন্স, রোকেয়া চৌধুরীর কাছে আমার প্রথম পরাজয় টার্গেট করে এবারের কলেজ নির্বাচনে ওর ছেলে জিহাদকে দাঁড় করিয়েছে। যত টাকা, যত অস্ত্র, যত শক্তি দরকার হয় আমি দেব। জিহাদ যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, প্রয়োজন হলে লাশ ফেলে দেবেন, থানা পুলিশ যা দেখতে হয় আমি দেখব। রোকেয়া চৌধুরী হিটলারের সাথে যুদ্ধে নেমেছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি
আমার পায়ের নিচ থেকে একটা ইটও খুলে নেবার ক্ষমতা ওই জিহাদের নেই। আমাকে দে জিহাদ। জিহাদ, তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও, এই নির্বাচন তোমার জন্য অনেক বিপদ ডেকে আনবে। তুমি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলতে এসেছো কাজল, তার কারণ তো একটাই, তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি চাইবে না তোমার ভালোবাসার জিহাদের কোনো ক্ষতি হোক। অবশ্যই, এই নির্বাচনের চেয়ে আমি আমার ভালোবাসাকে বড় করে দেখবই। কাজল, তোমার সাথে আমার ভালোবাসা হয়েছে দুদিন, আর মা আমাকে গর্ভে ধারণ করা থেকে এত বড় করেছে, তাই মায়ের আদর্শের চেয়ে আমার জীবনে তোমার ভালোবাসা চাওয়াটা বড় হতে পারে না। জিহাদ, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো কাজল, তুমি আর ভালোবাসার হাত বাড়িয়ে আমার কাছে আসবে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছি, আমি মাকে কথা দিয়েছি যুদ্ধে জয়ী হয়ে মার স্বপ্নটাকে সত্যি না করা পর্যন্ত আমার ভালোবাসার স্বপ্ন দেখব না। তোমার কথার জবাব আমি দেব না। কেন দেব না জানো? তোমার যে মা শুধুমাত্র তার স্বপ্নটাকে বড় করে দেখেছে, আমি তাকে জিজ্ঞেস করব কারো স্বপ্ন মিথ্যে করে দিয়ে নিজের স্বপ্ন সত্যি করার মাঝে কোনো আনন্দ আছে কিনা। শুধু তোমাকে বলতে চাই, তোমার চারপাশে শত্রু, তাই নির্বাচন থেকে সরে না দাঁড়ে তুমি বাঁচতে পারবে না। আমি জানি না আমার শত্রুপক্ষ খান আর তার ছেলে প্রিন্স সম্পর্কে তুমি কতটুকু জানো, যদি ওদের সাথে পরিচয় থাকে তাহলে বলে দিও, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে তোমাকে দিয়ে কথাটা বলার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। জিহাদ, এটা বিদ্রুপ করে কথা বলার সময় নয়, তুমি জানো না আমি ওদের তোমার চেয়ে কত বেশি করে জানি চিনি। ওই খান সাহেব আমার বাবা, ওই প্রিন্স আমার ভাই। শুনুন, ওনার জন্য ও নেগেটিভ রক্ত লাগবে, আমাদের স্টক শেষ, আপনি তাড়াতাড়ি রক্ত জোগাড় করুন। রক্ত জোগাড় হবে ডাক্তার? আমার মায়ের রক্ত ও নেগেটিভ, আমি আমার মাকে দিয়ে আসছি। Thank you.
তোমাকে বাঁচিয়ে আমি ভুল করিনি মা, ভুল আমি আগেই করেছিলাম, সেই ভুলটা তুমি আমাকে ভেঙে দিলে মা। আমি তোমাকে কথা দিলাম মা, তোমার ভালোবাসা আমি তোমাকে ফিরিয়ে দিলাম, এই ভালোবাসা আমি কেন কেউ কেড়ে নিতে পারবে না। মা, মা তুমি ভুল সংশোধন করতে গিয়ে আবারও একটা ভুল করলে মা। কাজলের পরিচয় তুমি জানো না, কাজল খানের মেয়ে। যে খানের জন্য তুমি এতটা বছর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত, যে খানের জন্য তুমি প্রতিশোধের আগুন বুকে নিয়ে এতটা বছর বেঁচে আছো, যে খানের জন্য তুমি এতটা বছর পাষাণে বুক বেঁধে রেখেছ, তুমি কি পারবে মা? আমি যখন তোমার সামনে তোমার শত্রুর মেয়েকে ভালোবাসবো, তুমি কি তখন তা মেনে নিতে পারবে? তুমি পারবে না মা। তুমি আমার ভালোবাসার দাম দেবার জন্য অন্তর জ্বালায় ছটফট করবে। না করব না, এই জন্যে করব না, পাপ করেছে কাজলের বাবা, সেই পাপের শাস্তি আমি কাজলকে দেব না। আমি আমি শুধু তোকে নিয়ে খানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলাম, এবার তোর পাশে কাজলও তোর সহযোদ্ধা হিসাবে থাকবে, সে আমার আত্মবিশ্বাস। কাজল মা, তুমি কাঁদছ, তোমার চোখে পানি মানায় না মা। বাবা জেহাদকে মারতে চেয়েছিল, আর আমি জেহাদকে বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়ে প্রমাণ করেছি আমি বাবা মতো হতে পারিনি মা। চললে তুমি কি এমন ক্ষতি হবে বলো না, কি এমন ক্ষতি হবে।
কথাই বললে তুমি একটু সাথে চললে তুমি আচল পেতে তারে তুললে তুমি একটি কথাই বললে তুমি একটু সাথে সাথে চললে তুমি কি এমন ক্ষতি হবে বলো না কি এমন ক্ষতি হবে বলো না আমার মতো প্রেমে চললে তুমি একটি কথাই বললে তুমি একটু সাথে চললে তুমি তুমি জানো না তোমার শত্রু সন্তান আমার বন্ধু জেহাদকে আমি ভালোবাসি জেহাদকে তুমি ভালোবাসো ওর সত্যিকার পরিচয় তুমি জানো জানি ওর বাবা একজন আদর্শবান মানুষ মা একজন কলেজ শিক্ষিকা জেহাদ একজন প্রতিবাদী যুবক তোমার জানার মধ্যে ভুল আছে জেহাদের বাবা একজন খুনি আসামি আমি যদি বলি যে খুনের জন্য জেহাদের বাবা খুনি আসামি সে খুনটা তুমি করেছিলে আর জেল খাচ্ছে জেহাদের বাবা কাজল সত্যি কথা বললে সবাই চিৎকার করে ওঠে তুমি চুপ করো কাজল তুমি আমার সন্তান আমার কথা মতোই তোমাকে চলতে হবে জেহাদকে তুমি ভুলে যাও কারণ ওর বাবা আমার আজীবন শত্রু এটা তোমার ব্যক্তিগত সমস্যা আমার নয় আর এরপরও যদি জোর করার চেষ্টা করো তাহলে আমি চিৎকার করে বলতে বাধ্য হব তুমি খুনি জেহাদের বাবা নয় জেলে থাকার কথা ছিল তোমার অথচ একজন মানুষ খুন না করে তোমার ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানার অন্ধকারে মুক্তির দিন গুনছে চলো মা চল তোর এই হতভাগ্য বাবার দিকে তাকিয়ে কি দেখছিস দেখছি জন্মের পর এই মুখটা দেখার মতো সৌভাগ্য হয়নি তোমাকে একবারের জন্য বাবা বলে ডাকতেও পারিনি তাই এতটা বছর তোমাকে না দেখার তৃষ্ণাটা দু চোখ ভরে দেখে মিটিয়ে নিচ্ছি বাবা জেহাদ তুই তো তোর কথাই বলছিস জেহাদ আমার বুকের হাহাকারের শব্দটা শোন এতটা বছর আমার হৃদয়টা শুধু তোর জন্য চিৎকার করেছে জেহাদ সেই চিৎকারের শব্দ কেউ শুনতে পায়নি কেউ শুনতে পায়নি বাবা তুমি কেঁদো না তোমার চোখের পানিতে আমি আমার বুকের আগুন নিভিয়ে দিতে চাই না বাবা জেহাদ বাবা আমি সব জানি বাবা আমি সব জানি তোমার আদেশ পালন করার জন্য মা আমাকে দিয়ে তোমার শত্রু খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আগামীকাল তোমার আদর্শে গড়া
তোমারই কলেজের মাটিতে আমি প্রথম যুদ্ধ শুরু করব। জাহাদ, জামিল ভাই, কি ভাবছ কখন ভোর হবে? আর বেশি দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই তোমার জেলখানার অন্ধকার জীবন শেষ হবে, তুমি ফিরে যাবে তোমার স্ত্রী সন্তানের কাছে। তুমি ঠিকই বলেছো করিম ভাই, তবে তুমি জানো না আগামীকালের সকালটা আমার জন্য একটা সম্পূর্ণ নতুন সকাল। আমি যেদিন জেলে আসি আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে আমার শত্রুর বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধটা আগামীকাল শুরু হবে। তাই আমি জেলখানা থেকে মুক্তি নিয়ে আমার সন্তানের যুদ্ধ দেখতে যাব। যদি মায়ের কোলটা শূন্য করতে না চাস তাহলে তুই আর কোনদিন কলেজে যাবি না। আমার মা যাকে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছে সেই সেনাপতির পথ রোধ করতে পারে এমন কেউ আছে বলে মনে করি না। সেনাপতি না, জেহাদ, 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 এই যে ভাই, এই যে ভাই, গাড়িটা দাঁড় করান, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাবে। ভাই একটু গাড়ি দাঁড় করান ভাই। জেহাদ, 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 এই যে ভাই, এই যে ভাই, একটু গাড়ি থামান, আমার ছেলেটা মারা যাবে, একটু গাড়ি থামান ভাই। জেহাদ, জেহাদ, এই দেশ থেকে এতই নষ্ট হয়ে গেছে, একটা জীবন বাঁচাবার জন্য কেউ সাহায্য করছে না। এই যে দেশের মানুষ, এই যে দেশের মানুষ, এই দেশ থেকে এতই নষ্ট হয়ে গেছে, একটা জীবন বাঁচাবার জন্য কেউ সাহায্য করছে না। জেহাদ, জেহাদ, এই যে, এই যে, একটু গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান, আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে, প্লিজ একটু দয়া করো মা, একটু দয়া করো। কোথায় আপনার ছেলে? ওই জলদি গাড়িতে তুলুন। ওদের কোথায় নিয়ে যাচ্ছ? রানী আর দাড়িকে ছেড়ে দাও বলছি। তুই কি মনে করেছিস তোর ছেলে জয়ী হবে? না, এই কলেজে আমি ছাত্র নেতা ছিলাম, আমি ছাত্র নেতা থাকবো। তোর মতো সন্ত্রাসী ছাত্রের মিথ্যে অহংকার আজ মিথ্যে হয়ে যাবে। হাত ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কি ব্যাপার, এখনো জেহাদ ভাই আসছে না কেন? সাহস, সাহস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রিন্স আর ডল, রানী আর ডলিকে জোর করে তার ভোট দেবার জন্য ভূতে টেনে নিয়ে যাচ্ছে। কি বলছিস? চল শিখি, চল। আমার পিস্তলে ভোট দে। বরাদ্দ দেব না। প্রিন্স, এ তুমি কি করছো? বুথে মাস্তানি করো না। এই প্রফেসর, এই বুথে তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের ভোট আমরাই দেব। অসম্ভব, আমি এটা হতে দেব না। বেরে যা, বেরে ফুটো করে দেব। ভোট দে না, ভোট দে বলছি। তুমি না, এই প্রিন্সরা ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে যাচ্ছে, অন্যান্য ক্যাডাররা নিজেরাই জোর করে সিল মারছে। আপনি থানাতে ফোন করুন স্যার। রোকেয়া, রোকেয়া, পুলিশে ফোন করে কিচ্ছু হবে না,
ওদের যা খুশি তাই করতে দাও। বাধা দিলে অনেক রক্তপাত হবে, অনেক ছাত্রছাত্রী মারা যাবে। আপনি আপনি নিরবে বসে থাকুন স্যার, আমি আমি প্রয়োজনে একাই প্রতিবাদ করব। রোকেয়া, রোকেয়া শোনো, তোমাদেরকে ব্যালট বক্স নিতে দেব না। জিহাদকে বাধা দিন না মা, জিহাদকে যেতে দাও, ওকে যে যুদ্ধে যেতেই হবে, চলো আমরাও যাই। তুই কি করে ভাবতে পারলি যে তুই জোর করে জয়ী হবি? যে দেখ, যে দেখ এই সেই ব্যালট বাক্স, যে ব্যালট বাক্সের নিরীহ ছাত্র ছাত্রী আমাকে ভোট দিয়েছে। ইন্সপেক্টর আঙ্কেল, ওই যে জেহাদ, ওকে গ্রেফতার করুন। মাস্তান হয়েছিস থানাতে, চল আমি দেখব তুই কত বড় মাস্তান। মাস্তান আমি নই, সন্ত্রাস আমি করি না। গ্রেফতার করতে হলে প্রিন্সকে গ্রেফতার করুন। আমি কি তোর বাবার চাকর যে তোর কথা মতো প্রিন্সকে গ্রেফতার করব? আচ্ছা, তাহলে আপনি প্রিন্সের বাবার চাকর, তাই প্রিন্সের কথা মতো আমাকে গ্রেফতার করছেন? কি বললি তুই, কি বললি? আমার সন্তানকে আঘাত করবেন না। এই তুই কে? তোর সামনে আঘাত করলে কি করবি, কি করবি তুই? জিহাদ, এই বুড়া তুই কে? আমার কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে চাস? আমি জিহাদের জন্মদাতা বাবা। আমার সন্তানকে আসামি বানাবার জন্য কত টাকা ঘুষ খেয়েছিস বল? কি বললি বুড়া, আমি ঘুষ খেয়েছি? আই এই পোশাক পরে দেশের শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে বল? জামিল, তোমার সন্তানের যুদ্ধ শেষ, এবার আমার যুদ্ধ শুরু। প্রিন্স, সব কটাকে গাড়িতে তোর আমাকে নিতে দোহাই তোমার, এত বড় ভুল তুমি করো না। তুমি বাবার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এতটা বছর সংগ্রাম করেছ, প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু তোমার ওই হাতে প্রিন্সের গলায় বিজয় মালা পরিও না। আমি হেরে গেলাম জিহাদ, আমি হেরে গেলাম, আমি হেরে
হাঁটতে তোমাকে হবে। এই সত্যটা তুমি বুঝলে রোকেয়া চৌধুরী অনেক পরে। আসলে তোমাদের জানা ছিল না আমার দুলাভাই একটা ইবলিশের সন্তান। কি দুলাভাই, এই প্রথম একটা কথা ঠিক বলি নাই? হ্যাঁ ঠিক বলেছিস, এই প্রথম তুই একটা কথা ঠিক বলেছিস দুলাভাই। তারদিন দিনটা দিন পায় আলতা। তাহলে আমি যাই তোমার বিজয়ের ঢোলটা বাজাবার জন্য, সবকিছু ব্যবস্থা করি। বাবা পদত্যাগ করার সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছ তখন এক কাজ করো, এই কলেজ থেকে বিদায় নেবার আগে একটা ভালো কাজ করে যাও, জিহাদ ভাইয়ের প্যানেলকে বিজয়ী ঘোষণা করে দাও। আমি তাই করব ডলি। তা তুমি করতে পারবে না, রিজাইন লেটার দেবার আগে আমার ছেলের প্যানেলকে তোমাকে বিজয়ী ঘোষণা করতে হবে। অসম্ভব, ছাত্রছাত্রী ভোট দিয়েছে জিহাদকে, আমি জিহাদকে বিজয়ী ঘোষণা করব। কি প্রমাণ আছে জিহাদকে ভোট দিয়েছে? ভোটের প্রমাণ ব্যালট পেপারে। প্রিন্সিপাল একটু উঠে গিয়ে বাইরে তাকিয়ে দেখো, যাও। এখন কি বলবে? কাজে এখন আমি যা বলবো তুমি তাই করবে। বাইরে যা, তোর ভালোবাসার প্রমাণ কর, জিহাদের কাছে যা। মামা। হ্যাঁ প্রমাণ কর, তোর বাবার অন্যায়ের বিরুদ্ধে তুই সত্যি সত্যি বিদ্রোহ করেছিস। যা জিহাদের পাশে গিয়ে দাঁড়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর। ভাবি কাজল তুমি? জিহাদ এখন কথা বলার সময় নয়। জামিন ভাই আমার সামনে অনেক অস্ত্র কিনেছে সন্ত্রাস করার জন্য, এখানে অনেক অস্ত্র আছে, হাতে অস্ত্র তুমি নিন। যে হাতে কলম সে হাতে অস্ত্র মানায় না, অস্ত্রের চেয়ে কলমের জোর অনেক বেশি। তাহলে প্রতিষ্ঠিত করুন নিজের আদর্শকে। কাজল চলো জিহাদ। আজ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান। এবারে নির্বাচনে বিজয়ী দল প্রিন্স সাহেব পরিষদ। প্রিন্সকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের কলেজের অধ্যাপিকা রোকেয়া চৌধুরী। বসুন। থ্যাংক ইউ। তোমরা খানকে বাড়াতে দিও না, ধরো। অকৃতজ্ঞ নিমো খান, নিজের পাপ লোকাতে আমার স্ত্রীকে তুই খুন করেছিলি, আমার জীবন তুই ধ্বংস করেছিস, তোকেও আমি ধ্বংস করে দেব। Okay.
আমাকে এত বছর বিনা অপরাধে আসামি করে জেল খাটিছে কে? আমি কলেজে দারোয়ানকে খুন করেছিল কে? আমি কে জড়ি হয়েছে? তোমার ছেলে জেহাদ। কাজল, মনের পথ ছেড়ে সারা জীবন আমি পাপের পথে হেঁটেছি। আমার পাপে তোর মা চিরদিনের জন্য চলে গেল। তোকে একা ফেলে যেতে খুব কষ্ট হচ্ছে মা। জীবনের শেষ মুহূর্তে সান্ত্বনাটুকুই তোর এই পাপি বাপ তোর জীবনে আর কোনোদিন অন্ধকারের ছায়া ফেলতে আসবে না। বন্ধু খান, তোমার কাছে ক্ষমা চাবার অধিকার আমার নেই। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে পর্যন্ত যত অস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে কলম। ইচ্ছে করছে আমার এই বুকের রক্ত কলমে ভরে মাটিতে লিখতে, অস্ত্র নয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, অস্ত্র নয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভাগ্যের উপরে কারো হাত নেই খান, কলমের বদলে একদিন যে পিস্তল তুমি সন্তানের হাতে তুলে দিয়েছিলে সেই পিস্তলের গুলি তোমার বুক ঝাঁঝরা করে দিয়েছে। বন্ধু আমার শেষ অনুরোধ, আমার মেয়ে কাজলকে তুমি দেখে রেখো। ঠিক আছে খান। খান